আপনার কাছে জানার বিষয় হলো মুসলমান শব্দটি কোন নবীর আমল হতে প্রচলিত হয়। মুসলমান এটা ফার্সি শব্দ, এটার মূল শব্দ হলো মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত, তার দিন, তার আদর্শ, তার চেতনা, এটাই তোমাদের চেতনা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। এখানে তিনি বলতে অনেক মুফাসসিরদের মত হলো ইব্রাহিম আলাইহিসসালাম, আবার অনেক এরপরে মিন কবল আল্লাহ বলেছেন, আবার অনেক মুফাসসিরদের মত হলো এখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তিনি অর্থাৎ আল্লাহ স্বয়ং তোমাদেরকে মুসলিম এই নামে নামকরণ করেছেন। সকল নবীর উম্মতরা, সকল নবীর উম্মতরাই যারা নবীর আনুগত্য করেছে তারা আল্লাহর কাছে সমর্পণ করেছে নিজেকে, আত্মসমর্পণকারীকেই মুসলিম বলা হয়। আত্মসমর্পণ করা ছাড়া কেউ ইমানদার বা মুসলিম হতে পারে ইসলাম, এটার মানেই হলো গর্দান নাহাদান বতাআত, মানে হলো আনুগত্যের জন্য সারেন্ডার করা আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের গোলামি করলে মনের ভিতরে সংকীর্ণতা হয়, কষ্ট লাগে যে এই লোকটার অধীনে আমি থাকছি, কিন্তু আহকামুল হাকিমিনের গোলামিতে স্বাদ আছে ভাই। এই স্বাদ যারা উপলব্ধি করতে না পারছে তাদের চেয়ে কপাল পড়ার কেউ নেই। আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য ইবাদত নিবেদন করবো, যৌবনকালের জন্য বেশ সময়। অতএব মুসলিম এই শব্দটি আজকে নয় বরং অনেক আগে থেকেই আসছে। এ আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম অথবা অন্য তাফসির অনুযায়ী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আলামিন।